টিপু তো গ্রাজুয়েট হলো, এবার ও কি করবে কিছু ভাবছো? ল কলেজে ভর্তি হবে, তারপর আমার সঙ্গে কোর্টে বেরোবে। সারা জীবন তুমি তোমার জেদ দিয়ে থাকবে, একা একা আমার আর ভাল লাগে না। কি করতে চাও? ওর বিয়েটা দিয়ে দাও না, তুমি তো বলেছিলে বিয়ে পাস করলে সেই মেয়েটির সঙ্গে, যাকে দীপুর সঙ্গে গাড়িতে দেখেছিলাম। এই দেখ, ঠিক আছে, ফোন নাম্বারটা দিও, আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। ছেলের বাবা ফোন করেছিল। নাকি কি বললো? কালকে আসছেন শিয়াকে দেখতে। হ্যাঁ শোন মানুদা, ভালো করে শিয়াকে সাজিয়ে দিবি কাল, বুঝলি? বুঝলে দাদা? হ্যাঁ, আর যদি অনুটা বেঁচে থাকতো না? ও থাকলে তো কিছু ভাবতেই হতো না। বড় বাবু, আমি একটা কথা বলবো, মানে ওই ছোট মুখে বড় কথা বল বল। বলছিলাম যে ছেলের বাবার সামনে আপনারা ওই যাত্রা গান টান করবেন না জানো। বুঝে না কিছু আছে ওই অদ্ভুত কথা বলে কি রে। শোনো, গেস্ট আসছে বুঝলাম, এই খাবার দাবার গুলো বেশ চম্পেশ করে জানো। ওই যে মোগলাই পরোটা, না না পরোটা, এখন ওই তারপরে সন্দেশ নাড়ু, আর তার সঙ্গে মোগলাই পরোটা। ডান ডান ডান, কোন স্ট্যাটাস নেই, পুরুষ মানুষ দিন রাত সংসে যে নাটক করছে, নাচ গান করছে। ওই পাগলের বাড়িতে বিয়ে দিলে আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না, লোক চড়িয়ে খাই বুঝলে, পুরো পাগলের বাড়ি। শোনো, ওই পাগলা গারদে তোমার বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। ওই মেয়েটির সঙ্গে আর কোনোদিন যদি তোমাকে মেলামেশা করতে দেখি বা শুনি, তাহলে আমি তোমাকে ত্যাজ্যপুত্র করব। গরম গরম বুঝলি, বটতলার উকিল লোক ঠকে দুটো পয়সা রোজগার করে ধরাকে সরা জ্ঞান করছে। আরে বটতলা কি বলছো, ক্রিমিনালদের মাথা হাত বুলিয়ে বড় লোক হয়েছে, ক্রিমিনাল লয়ার, যত চোর 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 খুনির সঙ্গে কারবার। আরে তিন চার পুরুষের বনেদি বড় লোক দেখেনি তো জীবনে। তুই আমাদের ফার্মের নামটা বললি না কেন, তাহলে বুঝতো আমরা কি দরের লোক। দাদা ফার্মার আমাদের নেই, কিন্তু নাম তো আছে, একে দত্ত স্টিভ এডিয়ার্স, এখনো সবাই জানে। খোঁজ খবর নেবে নিশ্চয়ই, পরিচয় পেলে দেখবে ও ল্যাং ল্যাং করতে করতে আসবে। এলে দূর করে দেব, চৌকাট পেরোতে দেব না, এত দুঃস্পর্ধা বলে কিনা আমরা পাগল। না আমি রাজি না, এক কথা আমাকে বারবার বলো না। ছেলেটার কথা একবার ভেবে দেখেছো? তাছাড়া বিয়ের পর মেয়ে তার মামা বাড়ি থাকছে না, ওদের সঙ্গে সম্পর্ক না রাখলেই হলো। এই নিয়ে কারোর সঙ্গে আমি কোনো আলোচনা করতে চাই না দীপুর, আমি সৎবংশে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। ওই মেয়ে ঘরে এনে সারা জীবন কি আমি ডাক্তার বুদ্ধির পেছনে খরচ করে মরবো? না গো দিদিমণি, দুধটা খেয়ে নাও। না আমি খাবো না। ও মা, না খেলে শরীর থাকবে কেমন করে, দিন দিন দুর্বল হয়ে পড়বে যে। দুর্বল হচ্ছি তো হচ্ছি, চাও তো আমি কিচ্ছু খাবো না। আগে শিখা দিদিমণি সবচেয়ে কি খেতে ভালোবাসে মানবদার কাছে জেনে নিবি তো। জানতে হবে না, ও আমি জানি দিদিমণি চকলেট খেতে খুব ভালোবাসে। চকলেট? হ্যাঁ, যেটা কাজ কর, বড় দেখে একটা ক্যাডবেরি চকলেট নিয়ে আয় বুঝলি। আরে দূর দাদার মাথা খারাপ, চকলেটে কখনো মুখ ছাড়ে রে নেমা। হ্যাঁ নেপাল হালি করেন না, একবারে গরম গরম হিঙের কচুরি খেলে বুক একবারে চেড়ে যাবে। আয় মা। মেজো মামা, আমার একদম ভালো লাগছে না। মা হিঙের কচুরি ভালো লাগছে না রে? নাই তো না, গোলমাল আছে। শুয়ে পড়তো। হিঙের কচুরি ভালো লাগছে না? না তুই উঠিস না মা, আমি ডাক্তার চ্যাটার্জিকে খবর দিয়ে আসি। এটা আমার আগেই করা উচিত ছিল,
শিখা ঠিক আছে নরমাল টেম্পারেচার কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে তা তো হবে চার দিন ধরে কিছু খাচ্ছে না 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 তাহলে তো ওকে জোর করতে হবে কারণ এভাবে না খেলে ও তো ক্রমাগত দুর্বল হয়ে পড়বে মিস্টার দত্ত জোর কি করে করা যাবে বলুন বাচ্চা মেয়ে সেই জোর করলে যদিও তাহলে একটা কাজ করুন আমার মনে হয় এটা মেন্টাল রোগ মেন্টাল হ্যাঁ আপনারা একবার ভাবুন যে ওকে কি করে চাঙ্গা করা যায় মেন্টাল কি স্যার কারণ রোগটা যে আসলে কি সেটা আমিও ঠিক বুঝতে পারছি না 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 আমি বুঝতে পারছি না আপনি কি শিখার বড় মামা শুনুন শিখাকে আমি ভালোবাসি ওকে আমি বিয়ে করতে চাই বাবা রেগে ফিরে এসেছেন আপনারা একবার এসে বললে বাবা নিশ্চয়ই রাজি হয়ে যাবেন এত বড় একটা না না চলবে না বড় মামা আমি ভবতোষ বোসের ছেলে শিখাকে বিয়ে না করলে আমি আর বাঁচবো না এটাই ঠিক এটার মধ্যে একটা বোল্ডনেস আছে কই শিখামা ওই তো গোমরা মুখে থাকিস না মা হাসি খুশি থাক বিলিতে ক্যাডবেরি আজ আমার মামুনি খাক খামা খা 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 তা দেখ নিজের হাতে নিয়ে এসছি নে 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 তো মা ঝামেলায় পড়লাম মামরা মেয়ে কি যে করি আমি দিচ্ছি আমি দিচ্ছি হ্যালো 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 বড় মামা আমি ভবতোষ বোসের ছেলে শিখাকে বিয়ে না করলে আমি আর বাঁচবো না কিরে বাবা বোবা নাকি কথা বলে না কেটে দিল কেন রমেশ আশ্চর্য কানে কানে বলি তুমি শোনো বারবার তোমায় যে ভালোবাসি বলছি আবার কে কথা বলো কে আরে তুমি এখানে কে 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 কথা বলো কে কে কোথায় গেল শুনলি কে কথা বললো মেজু মামা বোধ হয় মেজু মামা এই গান এই কথা দিনে দিনে কচি খোকা হচ্ছেন যত সব বড় মামা ক্যাডবেরিটা দেবে না হ্যাঁ নিশ্চয় নিশ্চয় লক্ষ্মী মামনি আমার খাও আমি আমি চলি না আমার এত নার্ভাসনেস হয় না না এবার বলবো হ্যালো তুমি তোমার মামারা কি এখনো রেগে আছেন খুব রেগে আছেন কেন কেন আবার তোমার বাবা তো আমার মামাদের পাগল বলেছেন মার্কে এসে একবারও দেখা করতে পারছো না কেরে কলেজের বন্ধু দীপা কি করে যাব বল মন ভালো নেই যে কিচ্ছু ভালো লাগছে না কি বললি অসুখ ওই অসুখটার নামটাই তো মামারা কেউ ধরতে পারছে না কি তুই যাচ্ছিস দারুণ একটা পোশাক পরে যাস আমি যদি সুস্থ থাকতাম আমিও তাহলে গোবদাড়ি লাগিয়ে যেতে পারতাম রাখি কি ব্যাপার রে আমার কলেজের একটা বন্ধুর বাড়িতে গোয়াজুলাই কম্পিটিশন হচ্ছে তো তাই ও তো তুই জানা আমি তোকে সাজিয়ে দেবো না মামা আমার শরীর ভালো নেই আমি যেতে পারবো না না তুই 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 শুয়ে থাক কি যে হলো ডাক্তারও ধরতে পারছে না তুই বিশ্রাম কর